সালামু আলাইকুম। ভিডিওর টাইটেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাইছি। আপনারা যারা সৌদি আরবে কাজ করেন, যারা বাংলাদেশি শ্রমিক রয়েছেন, তাদের জন্য একটি সুখবর রয়েছে, যেটা হচ্ছে যে সৌদি আরবের মানব উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা অধিদপ্তর গত কিছুদিন আগে একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে বলা হয়েছে যে 15ই জুন, অর্থাৎ এই মাসের 15 তারিখ থেকে আগামী 3 মাস পর্যন্ত খোলা আকাশের নিচে কোনো শ্রমিক কাজ করতে পারবে না, দুপুর 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত। আপনারা জানেন যে সৌদি আরবে প্রচণ্ড গরম, আমি স্ক্রিনে দেখে দিচ্ছি আজকে তাপমাত্রাটা, জুন জুলাই আগস্ট এই 3 মাস সৌদি আরবে প্রচণ্ড গরম থাকে। সো মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন অধিদপ্তর শ্রমিকদের শারীরিক নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, যদি কোনো শ্রমিক খোলা আকাশের নিচে অর্থাৎ মাঠে অর্থাৎ মরুভূমিতে অর্থাৎ যে একদম সরাসরি খোলা আকাশের নিচে দুপুর 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত, যা আমরা বলি যে বিকাল 3টা পর্যন্ত, যদি কোনো শ্রমিক কাজ করে সেই ক্ষেত্রে ওই কোম্পানিকে সর্বোচ্চ 10,000 রিয়াল জরিমানা করা হবে। সো যদি যদি দ্বিতীয়বার অর্থাৎ প্রথমবার পুলিশের কাছে ধরা খাওয়ার 30 দিনের মধ্যে যদি দ্বিতীয়বার সে তার শ্রমিক আরেকবার পুলিশের হাতে পড়ে, অর্থাৎ পুলিশ যদি দেখে যে দ্বিতীয়বার দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত এই তুখর রোদের মধ্যে সে কাজ করতেছে, কোনো শ্রমিক কাজ করতেছে, সেক্ষেত্রে তার লাইসেন্স বাতিল করে দেওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং মানব কল্যাণ ও সামাজিক উন্নয়ন অধিদপ্তর একটি হটলাইন নাম্বার চালু করেছে, যদি কোনো কোম্পানি তাদের শ্রমিককে দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই সময়ের মধ্যে খোলা আকাশের নিচে কাজ করতে বাধ্য করে, সে সরাসরি এই নাম্বারে কল দিয়ে প্রশাসনের সহযোগিতা নিতে পারে। 15ই জুন থেকে পরবর্তী 3 মাস পর্যন্ত এই আইনটি কার্যকর থাকবে, অর্থাৎ আপনারা এই 3 মাস যারা খোলা আকাশের নিচে কাজ করেন, যারা ক্লিনারের কাজ করেন, যারা মরুভূমিতে কাজ করেন, তারা দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই 3 ঘন্টা আপনাদেরকে বাধ্যতামূলক কর্মবিরতি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোনো কোম্পানি আপনাদেরকে এই 3 ঘন্টা কাজ করতে বাধ্য করে, সেক্ষেত্রে আপনারা, আমি স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছি এই হটলাইন নাম্বারে ফোন দিতে পারেন, প্রশাসনের সহযোগিতা অর্থাৎ পুলিশের সহযোগিতা নিতে পারেন। সো যারা ভেতরে কাজ করেন অর্থাৎ খোলা আকাশের নিচে নয়, যারা হচ্ছে গিয়ে দোকানে কাজ করেন বা দেখা গেছে কারখানায় কাজ করেন, ভেতরে কাজ করেন, তাদের জন্য এই আইনটি কার্যকর হবে না। সো প্রবাসী বাংলাদেশের মধ্যে যাদের যেসব কোম্পানি দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই 3 ঘন্টা খোলা আকাশের নিচে কাজ করতে বাধ্য করবে, আপনারা পুলিশের সরাসরি সহযোগিতা নেবেন, 1991 নাম্বারে ফোন দিবেন, আশা করি পুলিশ আপনাদেরকে সহযোগিতা করবে। সো ভালো থাকবেন, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।